অল ওয়েটিং গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন প্রার্থীরা আছেন তাদের নিয়ে সুপার নিউমেরিক্যাল পোস্ট যে ঘোষণা করা হয়েছিল সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে নতুন কিছু আপডেট উঠে আসছে আপনারা জানেন যে যে সমস্ত ওয়েটিং চাকরি প্রার্থীরা আছে তারা বহুদিন ধরে চাকরির জন্য কিন্তু মঞ্চে ধর্নারত শহীদ মিনারের সামনে তো এখনও পর্যন্ত সুপার নিউমেরিক্যাল পোস্টে নিয়োগের যে কথা বলা হয়েছিল সেখানে শূন্য পদেরও এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল নির্দিষ্ট শূন্য পদে যে সমস্ত অল ওয়েটিং চাকরি প্রার্থীরা আছে তাদেরকে ওয়েটিং থেকে নিয়োগ করা হবে সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে সে সমস্ত নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের করা হয়েছিল সেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে মামলার পরবর্তী ডেট হিসেবে যে যে সমস্ত যতগুলি ডেট দিয়েছিল সেগুলি কিন্তু বারবার পিছিয়ে যায় এবং নতুন করে একটি ডেট দেওয়া হয় আগামী সাত তারিখ অর্থাৎ আগামী মাসের সাত তারিখে কিন্তু একটি পরবর্তী শুনানির ডেট দেওয়া হয় সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে সেই ক্ষেত্রে নিয়োগ হবে কি না বা সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে কী নিয়োগের আপডেট উঠে আসছে ভিডিওর সামনে আপনাদের সামনে আলোচনা করবো সুপার নিউমেরিক্যাল পোশনে যে নতুন আপডেটটি উঠে আসছে আগামী সাত তারিখে চলছে তার হেয়ারিং আছে এবং শুনানির ডেট আছে সেই আগামী সাত তারিখ কিন্তু সেই হেয়ারিং হবে কি না সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মতে চাকরিপ্রার্থীরা রয়েছেন কারণ আট তারিখ রয়েছে পঞ্চায়েত ভোট তাই এই দুটি যে সাত তারিখ এবং আট তারিখ তাই পঞ্চায়েত ভোটের কারণে কি আবারও শুনানি পিছিয়ে যেতে পারে এমনই সংশয় দেখা দিয়েছে কিন্তু সকল ওয়েটিং চাকরি প্রার্থীদের মনে যারা কিন্তু ধর্নাই আছেন তাই এখনও পর্যন্ত যে সাত তারিখে যে হিয়ারিংটার কথা হওয়া আছে সুপার নিউমেরিক্যাল পোস্ট নিয়ে তা এখনও অনিশ্চয়তার মধ্যে